সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বন্ধুদের প্রত্যাবর্তন আনন্দময় করেছেন তার সাক্ষাতের মাধ্যমে সালাত ও সালাম বর্ষিত হক নবী ও রাসূলদের সর্দারের প্রতি অতঃপর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহর পক্ষ থেকে তার জন্য চূড়ান্ত সম্মান হচ্ছে যে তার সাক্ষাতে আগ্রহী আকাঙ্ক্ষী ব্যক্তি সুখময় স্থায়ী আবাসে এসে রবের সাক্ষাৎ লাভ করবে এই ব্যাপারে দয়ান্তভাবে সাথে আমল করেছে অন্য কারো কাছে নয় অন্য কারো আশায় নয় আল্লাহ তাআলা বলেন কাজেই যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে আল্লাহর বান্দাগণ আল্লাহর বান্দাগণ আল্লাহর প্রতি আকাঙ্ক্ষা ও তার সাক্ষাৎ লাভের আগ্রহ আল্লাহর বন্ধুর জন্য এক অগ্রিম মহাপুরস্কার তিনি তাদেরকে এ আকাঙ্ক্ষার মাধ্যমে সান্ত্বনা দেন তাদেরকে সাক্ষাতের মিষ্টতা মৃত্যুর আগেই আস্বাদন করান এবং তাদের আগমনের আগেই এটা তাদের এটা তারা তাদেরকে স্বাগত জানান আল্লাহ তালা বলেন মাঙ্কা নায় জুলিকা আল্লাহ জানা জনল্লাহামী ওনারিম যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে যারা খুব আল্লাহর নির্ধারিত কাল নিশ্চয়ই আসবে আর তিনি সর্বশ্রোতা সর্ব নবী সাল আলী ইসলাম বলেছেন যখন মুমিন বান্দার মৃত্যু উপস্থিত হয় তখন তাকে আল্লাহর সন্তুষ্টি ও তার সম্মানিত হওয়ার সুসংবাদ শোনানো হয় তখন তার সামনের সুসংবাদের চাইতে তার নিকট বেশি পছন্দ কিছু থাকে না সুতরাং সে যখন আল্লাহ সাক্ষাৎ লাভ করা কি পছন্দ করে আর আল্লাহ তালাও তার সাক্ষাৎ লাভ করা ভালোবাসেন এ হাদিসে মুসলিমদের জন্য বিশাল সুখবর মৃত্যুর কষ্ট হালকা করার এবং প্রিয়জনদের হারানোর সময় মুসলমানদের জন্য সান্ত্বনা রয়েছে

আমাকে বাকি কবরস্থানে অধিবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করতে নির্দেশ দেওয়া হয়েছে অতঃপর তুমি আমার সাথে চলো তাই আমি তার সাথে সেখানে গেলাম যখন তিনি কবরবাসীর নিকটকে দাঁড়ালেন তখন বললেন হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক লোকেরা যে অবস্থায় সকালে উপত্যনিত হয়েছে তার চেয়ে ভালো অবস্থায় সকাল করার জন্য তোমাদের অভিনন্দন অন্ধকার রাতের টুকরা টুকরার মতো ফিৎনা ছুটে আসছে একটির পেছনে আরেকটি আসছে পূর্ববর্তীটি পরবর্তীটি পূর্ববর্তীটির চেয়ে নিকৃষ্টতর তারপর আমার দিকে ফিরে তিনি বলেন হে আবু মাইহিবা আমাকে দুনিয়ার দনবান্ডারে চাবি করছে এবং দুনিয়ার চিরস্থায়িত্ব অথবা জান্নাত দেওয়া হয়েছে এতপর আমাকে বলা হলো আমাকে এগুলো এবং আমার রবের সাক্ষাৎ ও জান্নাত এই দুটির মাঝে একটিকে বেছে নিতে বলা হয়েছে আমি বললাম আমার পিতা মাথা আপনার জন্য কোরবান হোক হে আল্লাহ রাসুল আপনি দুনিয়ার দণ্ডবান্ডারে চাবি করছ দুনিয়ার দুনিয়াতে চিরদিন থাকার সুযোগ অতপর জান্নাত গ্রহণ করুন তিনি বললেন আল্লাহর কসম না হে আবু হিবা বরং আবি আমার রবের সাক্ষাৎ এবং জন্নত কে বেছে নেওয়ার পর তিনি বাকির কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করলো না ফিরে এলেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যথা শুরু হলো যা তিনি মৃত্যুবরণ করেন আর মুসনাদ আহমদ এসেছে তারপর তিনি মাত্র 7 8 দিন বসেছেন এই হাদিসে স্পষ্ট প্রমাণ রয়েছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে বেশি মহব্বত পোষণকারী ছিলেন তাকে বিশেষ ইখতিয়ার প্রদান করা হয়েছে যার পরিণতি হলো আল্লাহর সাক্ষাৎ ও জান্নাত লাভ তাই তিনি সিয় প্রভু ও মাহবুবের সাথে তাড়াতাড়ি সাক্ষাৎ করতে পছন্দ করেছেন আর এটি ইব্রাহিম ইব্রাহিম মিল্লাতের বাস্তবতা এই পৃথিবীতে নবী মোহাম্মদ সাল্লামের শেষ কথা ছিল হে আল্লাহ আমার গুনা মাফ করুন আমার প্রতি দয়া করুন এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিত করুন নবী সাল আলী সাল্লামের আরেকটি দোয়া হলো হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাতে তোমার প্রতি দৃষ্টি দেবার স্বাদ গ্রহণ করতে চাই এবং ক্ষতিকর ও ক্ষতিকর কষ্ট অপদ্রষ্টকারী ফাসাদে পড়া ছাড়া তোমার সাক্ষাতের আশা রাখি এভাবেই নবি সাল্লাল্লাহু ইসলাম তার দুয়ায় দুনিয়া আখেরাতের সর্বোচ্চ নেয়ামত কে একত্রিত করেছেন সৎকাজ সদাচরণ আনুগত্য এবং উত্তম ইমান ঈমানে যারা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী তাদের প্রত্যেকের জন্য আল্লাহর সাক্ষাৎ লাভের আকাঙ্ক্ষা ও আগ্রহের একটি অংশ রয়েছে এই আকাঙ্ক্ষার পরিমাণ তার ইমানের উপর নির্ভর করে যা এমন সৎ আমল দ্বারা প্রমাণিত হয় যা আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক ও সাক্ষাতের আকাঙ্ক্ষা অবধারিত করে এমন কি তার নিকট আগমনের মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদের জন্য আল্লাহ আমাদের জন্য মহাগ্রন্থ আল বরকত দান করুন এবং আমাদেরকে আয়াত ও প্রজ্ঞাপন উপদেশ দ্বারা উপকৃত করুন আমি আল্লাহ নিকট আমার এবং আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি

সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বন্ধুদের প্রত্যাবর্তন আনন্দময় করেছেন তার সাক্ষাতের মাধ্যমে সালাত ও সালাম বর্ষিত হোক নবে ও রাসুলদের সর্দারের প্রতি অতপর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহর পক্ষ থেকে তার জন্য চূড়ান্ত সম্মান হচ্ছে যে তার সাক্ষাতে আগ্রহী আকাঙ্ক্ষী ব্যক্তি সুকময় স্থায়ী আবাসে এসে রবের সাক্ষাৎ লাভ করবে এ ব্যাপারে দয়াময় আল্লাহ তালা তার বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন তিনি বলেন যিনি نحسنوا الحسن وزياده সাথে আমল করে তাদের জন্য আছে জান্নাত এবং আরো অতিরিক্ত অতএব রাসুলুল্লাহ আলাইহিস সাল্লাম অত্যন্ত স্পষ্ট ভাষায় এই সুসংবাদ ব্যাখ্যা করে বলেন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে করার পর এক ঘোষণাকারী ডেকে বলবে জান্নাতীগণ নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ তাআলার একটি প্রতিশ্রীত রয়েছে যা তিনি এখন পূর্ণ করবেন তারা বলবে তা কি আল্লাহ কি আমাদের চেহারা আলোকিত করেননি আমাদের সৎকর্মের পাল্লা বারই করেননি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেননি এবং জাহান্ন নাম থেকে মুক্তি দেননি রসুর উল্লাহ সাল্লাহ আলিসলাম বলেন তখন আল্লাহ তালা আবরণ উম মুক্ত করবেন এবং তার দিকে তারা তার দিকে তাকাবে আল্লাহর শবৎ আল্লাহ তাদেরকে তার দর্শনের চাইতে অধিক প্রিয় এবং অধিক নয়ন পৃথক নয়ন পৃথক করে আরও কিছু দান করেননি আর এটাই হল সেই অতিরিক্ত অথবা তিনি তেলাওয়াত করেন ইল্লাযী নাহসানুল হুসনা যারা ইহসানের সাথে আমল করে আল্লাহ তাদের জন্য রয়েছে জান্নাত আর অতিরিক্ত হে আল্লাহ আমরা আপনার নিকট চাই এমন নিয়ামত যা কখনো নিঃশেষ হবে না এবং আপনার কাছে চাই আরো আরো চাই চোখ শীতলকারী বিষয় যা কখনো বন্ধ হবে না হে আল্লাহ আমরা আপনার কাছে চাই আপনার ফয়সালার উপর প্রতিষ্ঠা থাকতে হে আল্লাহ আপনার কাছে চাই মৃত্যুর পরের উত্তম জীবন হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাতে আপনার প্রতি দৃষ্টি দেবার স্বাদ গ্রহণ করতে চাই এবং ক্ষতিকর কষ্ট এবং কষ্টকারী ফাঁসাদে পড়া আপনার সাক্ষাৎ আশা করি হে আল্লাহ আমাদেরকে ইমানের বলে বলিয়ান করুন এবং আর হৃদায়ত প্রত্যয় এবং হৃদায়ত পথ প্রদর্শনকারী করুন হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম তার স্ত্রী করেন এবং বর্ষকদের উপর রহমত বর্ষণ করুন যেমন আপনি ইব্রাহিম আলী ইসলামের উপর বর্ষণ করেছেন হে আল্লাহ আপনি মাহমুদ ও তার স্ত্রী এবং বংশধর বরকত বান করুন যেমন ভাবে আপনি ইব্রাহিম আলী ইসলামের করেছেন নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত এবং অত্যন্ত মর্যাদাবান হে আল্লাহ আপনি আপনার নবীর সকল সাহাবাদের প্রতি সন্তুষ্ট হন তাদের অনুসরণকারী তাবি এবং কেমত অবধি এহসান এহসানের সাথে তাদের অনুসরণকারীদের উপর হে আল্লাহ আপনি ইসলাম এবং মুসলিমদেরকে সম্মানিত করুন সিরেক ও মুসলিমকে লাঞ্ছিত করুন আর আপনার দিনের শত্রুদের ধ্বংস করুন আপনার বান্দাদেরকে সাহায্য করুন হে শক্তিশালী পরকুশানিন হে আল্লাহ ফিলিস্তিনে আমাদের অত্যাচারিত এবং নির্যাতিত ভাইদের জন্য সহায়ক সাহায্য করুন তাদেরকে সাহায্য এবং বিজয় দান করুন হে আল্লাহ তাদের কষ্ট দূর করুন তাদের দুঃখ লাঘব করুন এবং আপনার ও তাদের শত্রুদের বিরুদ্ধে তাদের সাহায্য করুন হে আল্লাহ আমাদেরকে নিজ দেশ ও আবাসে নিরাপত্তা দান করুন আমাদের শাসক এবং নেতৃবর্গকে সংশোধন করুন হে আল্লাহ আমাদের শাসক হাতিমুল হারামান শরীফাইন আপনারা আল্লাহ কে স্মরণ করুন তিনিও আপনাদেরকে স্মরণ করবেন এবং তার নিয়ামতের সুক্রিয়া আদায় করেন তাহলে তিনিও বাড়িয়ে দিবেন আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ বস্তু আপনারা যা করেন আল্লাহ তা অবগত আছেন